সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সাথে পারুল আলম, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই অনেকে বুঝতে পারছেন, যারা না বুঝতে পারছেন তাদেরকে বলে দিতে আসি, এটা ম্যাঙ্গো কেক। এখানে বেকিং পাউডার, বেকিং ছোটা, ডিম ছাড়াই কিন্তু এই কেকটা আমি বানাইছি। এই চমৎকার কেকটা বানাইতে কিন্তু আমার এই জিনিসগুলো কোনোটাই লাগে নাই। সেটা দেখতে হলে অবশ্যই পারুল আলমের কিচেনে অবশ্যই আপনারা এই কেকের রেসিপিটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা যদি ভালো লাগে, রেসিপিটা যদি ভালো লাগে, অবশ্যই আপনারা একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও দেখার অনুরোধ রইল। আর এই ভিডিও রেসিপিটা অবশ্যই আপনারা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পায় আমি কী দিয়ে বানাইছি। সেটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, দেখার অনুরোধ রইল। একটু কেটে দেখাইলাম কীরকম হইলো, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই লোভনীয় কেকটা দেখতে হইলে অবশ্যই ফুল ভিডিওটাই দেখতে হবে, যেমনই লোভনীয় দেখতে তেমন কিন্তু খেতে। এখন ফুল ভিডিওটাই চাই। এখানে কিন্তু আমরা হিমসাগর আম নিছি, আপনারা অন্য আম দিয়েও করতে পারেন। একদম পাকা আম নেবেন বন্ধুরা, তাহলে কিন্তু আমাদের কেকটা খেতে কিন্তু মজা হবে আর চিনির পরিমাণও কম লাগবে। একদম বরিশালের ভাষায় আমি কথা বলবো, আপনারা অবশ্যই বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন আমগুলো আমরা কেটে নিই। আমি দুই ধরনের কাটাও দেখাবো আপনাদেরকে, শেয়ার করব যে আপনারা কীভাবে তাড়াতাড়ি করে ঝটপট করে এই কেকটা বানাইতে পারেন। দেখেন এভাবে কেটে কিন্তু আপনারা একটা সহজ করে একটা চামচের মাধ্যমে কিন্তু আপনারা পালটা বের করে নিতে পারেন, একদম সহজ বন্ধুরা। অনেকেই ভয় মনে করেন যে কেক বানাইতে গেলে অনেক ঝামেলা, মোটেই না। যদি আপনারা ভালো রেসিপি দেখেন, কম সময়ের জন্য যে রেসিপিগুলো হয় কম খরচে সেগুলো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। এখন কিন্তু আমার হয়ে গেছে, আমি মিক্সিতে নিয়ে ব্লেন্ডারে নিয়ে, আমরা আপনাদের হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন, আমি কিন্তু এখানে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করলে একটা সুন্দর স্মুথি একটা আমাদের পালডা হবে, সেই পালডা দিয়ে কিন্তু আমরা কী করবো সে অপেক্ষায় থাকেন। আমি একটা চাল নিয়ে কিনছি বন্ধুরা, আটা চালা ময়দা চালার অনলাইন থেকে, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই প্রথম আমি চালতেছি, আপনারা দেখেন আমার চালনিটা, দেখে আপনারা অর্ডার করতে পারেন, কিন্তু অনেক ভালো, অনেক সুন্দর, মানে সহজ করে দিই কাজটারে, অনেক সুন্দর। দেখেন কীভাবে পরে সেটা দেখেন, অনেক সহজ করে দেয় কাজটারে, মানে কারণে একটা চাপ দিলেই পড়ে যায়। আমরা কিন্তু এই চালনিটা দিয়ে অনেক কিছুই করতে পারবো, অনেক রেসিপিতে আমাদের অনেক কাজে লাগবে। এখন আমার এক মেজারমেন্ট কাপের এক কাপ কিন্তু আমি আটা দিয়ে করলাম, আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আপনারা বেশি বড়ও বানাইতে পারেন, এটা মাপটা আপনাদের মতন করে নেবেন। দুই চামচ কর্নফ্লোর দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, এর ভিতরে কিন্তু আমি আর কিছু ব্যবহার করলাম না। এখন আমি এক গ্লাস নর্মাল দুধ, কিন্তু নর্মাল টেম্পারেচারের দুধ কিন্তু দিয়ে দিলাম, তার সাথে আমি 3/4 কাপ তৈল ব্যবহার করলাম, রান্নার রেগুলার তৈল, 1 চামচ লবণ। এখন পর্যন্ত কিন্তু আর কিছু ব্যবহার করি না, নিয়মিত বিমান যায় সেটা তো বুঝতেই পারতাছেন বন্ধুরা। এখানে যতটুক আমি ময়দার আটা নিয়েছি অতটুক পর্যন্ত পরিমাণ কিন্তু আমি চিনি ব্যবহার করব। আমি 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি ব্যবহার করব। আমি একটু মিষ্টি বেশি খাই সেই জন্য, কিন্তু আপনারা কম করেও দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। এখন আমাদের সেই আটা আমরা কিন্তু 2-3 বারে দেব, আমি কিন্তু দেখাই দিতে আসি আপনাদেরকে, একদম সহজ করে 2-3 বারে দিয়ে একটা ডো করে নিতে আসি। দেখেন এখন আমরা আমাদের আমের পালডা আমরা কিন্তু ব্যবহার করতেছি। আপনারা এই পালডা কিন্তু কাঁচা দিতে পারেন, এই যেভাবে দিতে আসি আপনারা কিন্তু এটা রান্না করেও দিতে পারেন, কিন্তু এইটা এইভাবে দিলে ফ্লেভারটা ভালো হয় কেকের, এই জন্য কিন্তু আমি আমার মতন করতেছি। দেখেন এটার গুণত্বটা কতটুকু সেটা দেখে নিন। আমি কিন্তু এখনও কিন্তু শেষ না, আপনারা চলে যাবেন না, এখন দেখেন আমি কী ব্যবহার করি। একটা ইনো দেবো বন্ধুরা, কেক তো অবশ্যই ফুলতে হবে, এই ইনোটা দিলে কিন্তু অনেক সুন্দর
আপনার বেকিং পাউডার, বেকিং ছোটা দিলে অনেক সময় গন্ধ করে কিন্তু ভালো লাগে না, কেকে অনেক ঘ্রাণ আসে। কিন্তু আপনারা ইনো দিয়ে, আমি কিন্তু ইনো দিয়ে আরও অনেক কেক বানাইছি, আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য কিন্তু আমি ইনোটাই ব্যবহার করলাম। একদিকে ঘুরে ঘুরে কিন্তু বেটারটা করতে হবে, দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে দেখাটাই কিন্তু আপনাদের দরকার। আমার কথার চেয়ে আপনারা দেখে নেবেন, পরিমাণটা দেখে নেবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। দেখেন এরকমেরই কিন্তু ঘন থাকবে, এর চেয়ে পাতলা করা যাবে না। এখন একটা 8 ইঞ্চি মলের ভিতরে আমি তোল দিয়ে দিলাম। এখন আর একটা নতুন পদ্ধতি দেখাই দিই, অনেকেই জানেন, যারা জানেন না তারা কিন্তু এভাবে, যাদের কাগজ কাটা, বেকিং পেপার অনেক কিছু ঝামেলা লাগে, তাদেরকে সহজ করে দেখাবার জন্য কিন্তু এই কাজটা আমি করে দিলাম আজকে। ভালো করে তেল তৈল ব্রাশ করে নিতে আসি। এখন আটা ছিটাই দিলাম কিছু, এটা দিয়ে আমি কভার করে নেব। দেখেন এখানে কিন্তু আমি আর কিছু ব্যবহার করব না। এখন বেটারটা আমি আর একটু নেড়ে নিই, দেবার আগে অবশ্যই নেড়ে দেবেন, একটু উপর দিয়ে ছাড়বেন, তাহলে কিন্তু বাবলসটা কম বাইরে হবে। এখন একটু ট্যাপ করে দিতে হবে, ট্যাপ করে দেন, ট্যাপ করে কিন্তু আপনারা 2-3 মিনিট একটু রেস্টে রাখে, পরে অবশ্যই আপনারা রেস্টে রাখে, তারপরে কিন্তু আপনারা বেকিংটা করেন। এখন চুলায় বেকিং করব আমি, কোনো ওভেনে না, এখানে 10 মিনিট ফ্রি হিট করে রাখছি, যে কোনো পাতিলে দিতে পারবেন আপনারা। দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এখানে আমি মাত্র 40 মিনিটের জন্য ব্রেক করতে দেবো। 40 মিনিট পর আমি ফিরে আসব। চল্লিশ মিনিট পর আসছি। দেখেন আপনারা নিজেদের চোখেই দেখেন আমার কেকটা কীরকম হলো, আপনারাই কমেন্টস করবেন, আপনারাই বলবেন। এভাবে করে কিন্তু আমরা কেক খেতে পারি। এখন আমি একটা কাঠির মাধ্যমে আপনাদের দেখাই দিই, একদম পারফেক্ট মাঝখানে দিয়ে দেখবেন যে কাঁচা থাকলে, হ্যালো কাঁচা যদি থাকে তাহলে আরও 5 মিনিট দিয়ে রাখবেন, কম আছে। আমার কেকটা হয়ে গেছে, আমি আর এখন তুলে ফেললাম। কিছুক্ষণ আমি এই কেকটা কিন্তু একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখছি বন্ধুরা, তারপরে আমি বের করছি, তাহলে কিন্তু আরও সফট হবে। দেখেন হাত দিয়েই কিন্তু ধরা যায়, একটু গরম আছে এই জন্য কিন্তু আমি ধরতে পারতেছি না, আমি সাথে সাথে আপনাদেরকে ব্রেড ওপেন করে দেখাবো, সেই জন্যই কিন্তু। আর আমি তাড়াতাড়ি করে কেকটা ডেকোরেশন করব, এই জন্য আমি একটু কেটে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে বন্ধুরা, সেই জন্য কিন্তু এই প্রসেসটা করলাম। আপনারা ঠান্ডা করেও করতে পারেন। এখন একটা মোল্ডাউন করে দেখি আমার কেকটা কীরকম হলো নিশটা, না একদম পারফেক্ট আছে, একটু ময়দা লেগে গেছে, কোনো অসুবিধা নেই, চাকু দিয়ে ময়দাগুলো ছাড়াই দিলেই শেষ, এপাশ ওপাশ দোনো পাশই সমান হয়েছে, কোনো পোড়া যায়নি, আমার কাটতে হবে না। উপরটা একটু কেটে নেব, উপরটা ফুলে উঠছে, ওইটা কিন্তু একটু কেটে দিতে হবে, যেহেতু আমি কেকটা ডেকোরেশন করব একদম ক্রিমের মতন করে, যেরকম আমরা হুইপ ক্রিম দিয়ে করি আপনারা সেভাবেই আমি করব। দেখেন আপনারা, এখন আমি অন্য স্টেপে চলে গেলাম, আমার ক্রিম বানাই নিতে হবে আম দিয়া, যেহেতু ম্যাঙ্গো পাল দিয়ে আমার ক্রিম বানাইতে হবে, সেটাই একটু দেখেন বন্ধুরা। দুঃখের বিষয়, কারেন্ট চলে গেছে, আমি লাইট দিয়ে আপনাদেরকে দেখাইতে আসি। আমি এখানে 4 চামচের মতন চিনি দিয়ে দিলাম, এখানে চিনি মিষ্টি অনুযায়ী দিতে হবে, মিষ্টি আছে অনেক মিষ্টি, এখানে 4 চামচের মতন চিনি দিয়ে আমি ভালো করে মিশাই নিতে আসি। আর এই সাইডে কিন্তু আমি 2 চামচ দুধ দিয়ে, কর্নফ্লোর দিয়ে 1 চামচ গুলে রাখছি আমার এই ক্রিমটা বানাবার জন্য, ম্যাঙ্গো ক্রিম নিজের হাতেই বানাইতেছি বন্ধুরা। এখানে হুইপ ক্রিমও কিন্তু আপনারা এর সাথে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম আমার কর্নফ্লোয়ার গোলা পানিটা, দুধ দিয়ে গুলবেন অবশ্যই। আর হয়ে গেল আমার, এখন কিন্তু কারেন্ট নাই, কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, ঠান্ডা করে আমি ডেকোরেশনে যাব। ঠান্ডা হয়েছে, কেকটাও ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, আমি ফ্রিজে রাখছিলাম কিছুক্ষণ, দুইটা ভাগ করে নিলাম। দেখেন একটু বাবলস বাইরে হয়নি, একদম স্মুথ আছে, খুব সুন্দর হয়েছে। আর আমি আর একটা কেক বানাই দেখাবো আপনাদেরকে, জার কেক, ম্যাঙ্গো জার কেকও বানাই দেখাবো। আমি যে বাটি কেটে রাখছিলাম উপর দিয়া, সেটা দিয়ে একটা কেক বানাই রাখবো আপনাদের জন্য দেখাবো আমি। এখন একটু ক্রিম লাগাই দিলাম এখানে, ম্যাঙ্গো ক্রিম। আমরা যেভাবে কেক ডেকোরেশন করি হুইপ ক্রিম দিয়ে আমি ঠিক ওভাবেই, শুধু একটু ডিফারেন্স আমি কিন্তু এখানে
সুগার সিরাপ ব্যবহার করব না, যেহেতু আমের একটু নরম হয়, এটা ম্যাঙ্গো একটু নরম হয়, সেজন্য আমার কিন্তু হুইপ ক্রিম লাগে নাই, এমনি অনেক নরম আছে। এখন আমার ক্রিমটা উপরে আমি কিন্তু একদম বসাই দিলাম সুন্দর করে, আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন সুন্দর করে, দিয়ে আমার কিন্তু নিচের পাটটা আমি উপরে দিয়ে দেব। এখন দেখেন এই যে একদম সহজ করে দেখাইলাম বন্ধুরা, ঘরে বসা জানো যে কেউ বানায় খেতে পারেন এই অসাধারণ কেকটা। আর যদি আপনারা চান যে কোনো বাসায় বেড়াতে যাবেন ম্যাঙ্গো কেক বানাইয়া ঝটপট এবার বানাই নিয়ে, কোনো অপেক্ষা করা লাগবে না বন্ধুরা। এখন আমার পরিমাণ মতন কিন্তু আমি উপরে দিয়ে দিতে আসি। আপনারা বানাইয়ে ফ্রিজে রেখে আপনারা কিন্তু কোথায় জন্মদিনেও এটা গিফট করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখন অনেকেরই জন্মদিন কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে এই ফলের দিনে, আপনারা কিন্তু এই কাজটা করতে পারেন, তাহলে কিন্তু চমকে যাবে সবাই। এখন পাশটাও কিন্তু আমি একটু করে দেব, পাশটা কিন্তু আমি এই ক্রিমটা লাগাই দেব চারিপাশটা। দেখেন আমি কীভাবে একটু সাজাই ছিদাই, দেখেন আপনারা যে আপনারা কোথাও যদি একটা গিফট দিতে চান এরকম একটা কেক বানাইয়ে দিয়ে পাঠান, তারা চমকে যাবে, যেমন খেতে লাগে সেরকম দেখতে লাগে, আর খুব কম খরচে। সবার ঘরেই আম আছে, আম দিয়েই আমি সব কাজটা করে নেব। আমি বাহির থেকে আপনাদের কোনো খরচ করতে দেবো না বা দেখাবো না। আমার পারুল আলমের কিচেনে কিন্তু শুধু কম খরচের জিনিসগুলাই দেখতে পান, যেটা আপনারা ঘরে বসেই করতে পারেন। এখন আম কিছু কিউব করে কেটে সেটা কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা। আপনার কিন্তু অন্য কোনো কিছুর দরকার হলো না, আপনার কষ্টেরও দরকার নাই। দেখেন এখন চেরি ফলগুলো দিয়ে মাঝখানে, প্রত্যেকটার মাঝখানে আমি কিছু চেরি ফল বসাই দেব। আপনারা করম যা আছে, করম জাম একটা ফলের নাম, ওগুলাও লাল, আপনার যে কোনো লাল একটা জিনিস বসাই দিলে খুব সুন্দর লাগবে, খাবারের অনেক ফল পাওয়া যায় বন্ধুরা। এখন ফলের সময়, আপনারা যে কোনো ফল দিয়ে আপনারা কিন্তু মাঝখানে দিয়ে করতে পারেন। এখন মিষ্টি কিছু সুগার বল দিয়া আমি কিন্তু সাজাই দিতে আসি। এখানে কিন্তু আমি মিষ্টি এটারে বলে আপনার মাল্টি কালারের বল দিয়া সেগুলো দিয়ে আমি চমৎকার করে দিলাম, এই আরও সুন্দর সৌন্দর্যটা বাড়ে। এই কেক যারা বানান সবার বাসায় কম বেশি কিন্তু এগুলো থাকে, আর এগুলো কম খরচেই কিন্তু আমরা শপিং মলের যে কোনো দোকানে মদের দোকানে পাই কিন্তু এই জিনিসগুলো। এখন আমি নিশ্চয় কিন্তু কভার করে না দিলে বন্ধুরা ভালো লাগবে না, আপনারা বলেন আমার, আমি বলবো না আমার কেকটা কীরকম লাগতেছে, আমি তো সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাই দিলাম। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, তাহলেই আমার এই কষ্ট সার্থকতা। এই কেক কিন্তু বানাইতে আপনাদের এসির রুমেও লাগবে না, কোথাও যাওয়া লাগবে না, ফ্যানের নিচে বসেই আপনারা নিঃসন্দেহে এই কেকটা বানিয়ে নিতে পারেন। এখন একটু কেটে দেখাবো আপনাদেরকে কেকটা কীরকম হলো, সেটা আপনারা নিজেরাই দেখেন। সুন্দর করে কেকটা কেটে দিই, একদম সফট কিন্তু বন্ধুরা, ধরবার আগেই কেটে যায়, অসাধারণ এই কেক দেখেন, যেমন দেখতে লোভনীয় তেমন কিন্তু খেতে ছিল। অনেকেরই হয়তো লোভ লাগতেছে এই কেকের উপর, সবাইকে বন্ধুদেরকে বলছি, ভাবিদেরকে বলেন এরকমের যেন কেক বাড়িতে বানায় আপনাদেরকে খাওয়ায় আমার এই ভিডিও দেখে। এই অনুরোধ রাখলাম সবাইকে এই কেকের রেসিপি দেখার জন্য। এখন একটু কেটে নিই, দেখেন আমরা যদি এরকম একটা কেক খেতে যাই দোকানে বন্ধুরা, 150 থেকে 200 টাকা লাগবে একটা পিস খেতে, আমরা কিন্তু অতি সহজ করে ঘরে বসেই কিন্তু বানাই খেতে পারি। এখন আমি একটা জার কেক বানাই আপনাদেরকে দেখাই। নিচে আমি কিছু ক্রিম দিয়ে দিলাম, আমার ম্যাঙ্গো ক্রিম যেটা বানাইলাম, উপরে আমাদের গুঁড়া করা যে কেক সেটা একটা পার দিয়ে দিলাম। এখন কিন্তু আমি জেলি ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের জেলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এখানে এই রেসিপির জন্য।
তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে। এখানে কিন্তু আপনারা হুইপ ক্রিমও দিতে পারেন, কিছু যেহেতু আমি কিছু খরচ করব না এখানে, আমার ঘরে আম দিয়েই করবো, এই জন্য কিন্তু আমি সম্পূর্ণটা আম দিয়ে আমের কিছু স্লাইস দিয়ে দিলাম, আবার ফির কেক দিয়ে দিলাম, এরকম করে করে কিন্তু আমি এই জার কেকগুলো বানাবো। এইরকম যদি আপনারা জার কেক বানাইয়ে বাচ্চাদেরকে দেন, ঘরে রাখেন আর মেহমান আসলে সামনে পরিবেশন করেন, তাহলে আপনার কিন্তু প্রশংসা শেষ থাকবে না। এখন উপরে পরিমাণ মতন ক্রিম দিয়ে তারপর আমি ডেকোরেশন করে দিতেছি, আপনারা নিজেরাই বলবেন কীরকম লাগলো, আমার কয় টাকা খরচ গেছে। এর এক কাপ জারকে খেতে গেলে আমার না হলেও 300 টাকা লাগবে বাজারে খেতে, একটা চেরি দিয়ে কিছু মিষ্টি সুগার বল দিয়ে আমি কিন্তু সহজ করে একদম বানাই দেখাইলাম। আপনারা একবার হলো বানাই খেয়ে দেখেন এই কেকগুলো, তাহলেই বুঝবেন যে যেরকম দেখতে সেরকম আর খেতে ছিল। কমেন্টসে জানাবেন, ভুল করবেন না কিন্তু, আমার কেক কীরকম দেখতে ছিল, আপনারা কীভাবে বানালেন, কীভাবে খেলেন সম্পূর্ণ কমেন্টস করবেন আমাকে। এখন ভিডিওটা শেষ হয়ে যাবে, আমার রেসিপি শেষ হয়ে যাবে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে এরকম চমৎকার রেসিপি নিয়ে যেন আপনাদের সামনে আমি হাজির হইতে পারি, এ দোয়াটাই করবেন যেন বেঁচে থাকলে আমি পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব। আপনারা এ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ।